রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/9/2021 বৃত্তিমূলক শিক্ষক মহাশয়দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন দেখানো কি দেখে নেবো কি বিস্তারিত রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংগত খবর পাওয়ার জন্য। বৃত্তিমূলক শাখার সাধারণ শিক্ষকরা অনিশ্চয়তার মুখে, নিয়মিত স্কুলে ফেরানোর উদ্যোগ। স্কুলে বৃত্তিমূলক শাখা বা ভিটিসিতে যদি কোনো কারিগরি শিক্ষক না থাকেন তাহলে পড়ুয়া ভর্তি করা যাবে না। কারিগরি শিক্ষা দপ্তরের বৃত্তিমূলক শাখার উচ্চ মাধ্যমিক স্তরের ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক বা NCQF অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারই ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন সংসদ। আর এর জেরেই সমস্যায় পড়েছেন সাধারণ বিষয়ের 1500 শিক্ষক। ইংরেজি বা বিজ্ঞানের সাধারণ বিষয়গুলো পড়ানো সাধারণ শিক্ষকরা কোথায় যাবেন, সেই প্রশ্ন উঠছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে স্কুলের বৃত্তিমূলক শাখায় পড়ুয়াদের ভর্তি করতে গেলে সেখানে টেকনিক্যাল বিষয়গুলির শিক্ষক প্রশিক্ষণ থাকতেই হবে এবং যদি কোনো স্কুলের বৃত্তিমূলক পরিকাঠামো না থাকে তাহলে কাছাকাছি ITI বা পলিটেকনিক কলেজের সঙ্গে যুক্ত হয়ে 15 দিন অন্তর সেই পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ক্লাস ওয়ার্কশপের অভিজ্ঞতা দিতে হবে। তবে সাধারণ শিক্ষকদের নিয়ে কিছু বলা হয়নি। এই ধরনের স্কুল বা VTC গুলোতে কারিগরি বা বৃত্তিমূলক বিষয়গুলির পাশাপাশি অন্যান্য বিষয়ে শিক্ষকও থাকেন, কারণ ওই পড়ুয়াদের সেই বিষয়গুলো পড়তে হয় এবং এবার টেকনিক্যাল শিক্ষক না থাকায় পড়ুয়া ভর্তি করা যাচ্ছে না স্কুল তথা VTC গুলোতে। এর ফলেই সেগুলোতে থাকা সাধারণ শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়েছে এবং এই শিক্ষকরা যে সাধারণ স্কুলে পড়াবেন তার উপায় নেই, কারণ এদের সিংহভাগই বিএড করা নেই। তারা যে সময়ে নিযুক্ত হয়েছিলেন তখন বিএড আবশ্যক ছিল না, এদিকে এখন শিক্ষকতা করার জন্য তো আবশ্যক হয়েছে। সূত্রে খবর, কারিগরি শিক্ষা দপ্তরের সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের একটি বৈঠক হয়েছে ওই শিক্ষকদের নিয়মিত স্কুলে পড়ানোর সুযোগ দেওয়ার ব্যাপারে, তবে এখনও কোনো সমাধান সূত্রে বেরিয়ে আসেনি। তমলুকের বৃত্তিমূলক শিক্ষক করমঙ্গন দাস বলেন, এই শিক্ষকদের স্কুলগুলোতে নেওয়া হলে শিক্ষা দপ্তর 1 লক্ষে 5000 শিক্ষক পেয়ে যেত এবং শিক্ষকদের সমস্যার সমাধান হতো। বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রশিক্ষণের বিষয়টি। কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির অবশ্য শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা বলেন, এ ব্যাপারে কিছু চূড়ান্ত না হলে মন্তব্য করব না। এদিনই কারিগরি শিক্ষা দপ্তরের VCT পড়ুয়াদের সমস্যা নিয়ে একাধিক ভিডিও কনফারেন্স কথা ঘোষণা করেছে। কলকাতা পার্শ্ববর্তী জেলায় এই সেই কনফারেন্স এদিন শুরু হয়ে গিয়েছে। শিক্ষকদের একাংশ আশাবাদী, তাদের অনিশ্চয়তা বিষয়গুলি VTC-র প্রধানরা কর্তৃপক্ষের কাছে তুলে দেবেন। তাহলে দেখলেন বৃত্তিমূলক শিক্ষক মহাশয়দের নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেটটা শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।